হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর ব্লগে আসলাম। মালয়েশিয়া থেকে আসার পর আর নতুন কোনো ভিডিও করা হয় নাই। আজ প্রায় 10 দিন হলো ঢাকাতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমি বাংলাদেশে আসছি 5 তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, মানে 9 দিন যাবত খুব বৃষ্টি হচ্ছে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার বন্যায় বেশ ক্ষতি হয়েছে ওই এলাকার। আমি আমার কর্মস্থল আপনাদের আগে কখনো দেখাই নাই। এই হচ্ছে আমার কর্মস্থল, এখানে আমি গাড়ির বিজনেস করি, পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা হয় এখানে। আজকে যেহেতু ঠান্ডা, আমাদের প্ল্যানিং হচ্ছে বিকেলবেলা একটু খিচুড়ি মাংস করব। আপনারা সবাই একটু দেখবেন, আমি নিজের হাতে রান্না করব। তো বিকেলে আবার দেখা হবে আপনাদের সাথে। আমার ছেলের কোনো কাজ নাই, সারাদিন টেলিভিশন দেখে। আমার মাটা ঘুমাচ্ছে, মামুনিটা। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার বরে কইছিলাম একটু খিচুড়ি পাকাইতে, তার মন মেজাজ খারাপ মনে হয়, করলা বাজি করে রাখছে। এই ভাত করলা ভাজি, তার ঘুরতে নিয়ে যায় নাই, এর জন্য আমার জন্য করলা ভাজি করছে। আমি বললাম একটু গরু মাংসর খিচুড়ি পাকাও, থাক তো মাংসর ঝোলা আছে এটা দেখাই নিব। ভাইয়া কই, মা ভাই আছে? হ্যাঁ, ভাইয়া কই, আম্মু ভাইয়া কোথায়? আমাদের ছোট আয়োজন শেষ, কালকে বড় আয়োজনের জন্য প্রিপারেশন হচ্ছে। আজকে আমাদের জুলামাতি হবে, রান্না ভিডিও দাও টাও করে করব, মাংস দিয়া একদম বোনা খিচুড়ি। এল করি ৩ কেজি চাল, আমরা 10-15 জন লোক খাবো। টিকিট কত লোক খাবে? ডালে চালে খিচুড়ি মিক্স হচ্ছে। গুলে মালে সব গ্যাঞ্জাম করিস না, না না হাফ হাফ আবার ওর খিচুড়ি ডিম দিব
কাটাছি আমি আস্তে আস্তে পোস্ট করে দিই বাবা আমরা হলুদ মরিচটা দিয়ে দিব এর মধ্যে আমাদের গোস্ত হলো এদিকে আছে আমাদের গোস্ত হচ্ছে 1.5 কেজি চাল হচ্ছে 3 কেজি 100 গ্রামের মরিচ আছে এটা হাফ দিলেই হয়ে যাবে হাফ দিয়ে দিলাম তারপরে হলো দাও 50 গ্রাম অপ 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 আর এটা হচ্ছে গরুর মশলা দিয়ে আর সমন ভাই একটু খড়চুন দিয়ে এটা হালকা হালকা দেন মানে কি দাও সমন ভাইয়ের কাছে মাংসটা কষানো হয়ে গেছে ভাই মরিচটা দিয়েন মাংস মরিচ এক লোক দিয়ে দেন বন্ধুরা ছোট ছোট পিস করো খিচুড়ি দিব আসো এটা জাস্ট মাখিয়া এটা একবার ভাইজা ফেলবো তাইলে লবণ দাও খিচুড়ি পাতলে হবে কি না একটু সন্দেহ আছে ধন্যবাদ দিব হ্যাঁ এটা রেডি করে রাখলাম এটা চড়াই দিব এখন আরো সেখানে বলি তুই এই গুড়াবি বাজে কথা না বলি দাও গাজর দাও বুঝো না মানিক মানিক আগুন নিয়ে খুব কষ্টে আছে আগুন একবার ধরে একবার নিবে এই গোস্ত আলাদা আর হচ্ছে খিচুড়ি আলাদা আগুন জলে নিবে খুব বাজে অবস্থার মধ্যে খিচুড়ি আলাদাভাবে চুলার মধ্যে করতেছি আগুন ধরে না আমাদের কারণ আগুনের অবস্থা ভালো না আমাদের আমাদের কলা পাতা চলে আসছে আমরা কলা পাতাই খাবো আজকে বহুদিন পর কলা পাতা কাটো আমাদের রান্না প্রায় শেষ আর 10-15 মিনিট লাগবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গোস্ত মাংসটা মোটামুটি গ্রেভি হয়ে গেছে আলুটা আগে দেওয়া ঠিক হয় নাই লেগে গেছে আর সানির কাম ঠিক আছে ঠিক আছে খিচুড়ি আর মাংস এটা আলাদা করতে হবে আলাদা আছে এখন খিচুড়ি
আর মাংসটাকে চামচ দিয়ে মানে চামচ ধরে চামচ লইছে না এটা মিক্স করে দিব প্লেটটা ধরো মানে প্লেটটা সরাও আরে দুই ভাগ করে এটা ধরো খাইয়া দেখি চাইনা দেখি মজা হয়েছে এটা জানি না কি ধরনের খিচুড়ি হচ্ছে অনেক মজা সেই সার সেই যা লাইক দিন ভাই একটা করে কষ্ট করে আনছি আমরা একটা লাইক দিন আরে সার মানিক এটা চুলায় রাখো আর এটা ওখানে দিয়ে আসি এটা ভালো না কোনো মধ্যে অসুবিধা নেই হ্যাঁ আসো হ্যাঁ ঘুমে আসতে বাবা কলা পাতা ফার্স্ট টাইম হ্যাঁ কলা পাতায় খাবার